তো বৈশ্বিক কূটনীতিতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম তো গত বড় ভিডিওতে আলোচনা করেছি কীভাবে ভারত সরকার তার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ব্যবহার করে তার সংস্কৃতিটাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং ভারতের ভিতরে একটা শক্ত জাতীয়তাবাদ গড়ে তুলছে তো আজকের ভিডিওতে কথা বলবো বিশেষ করে দুই হাজার সালের পরবর্তী সময়ে যে মুভিগুলো ভারত বানাচ্ছে এই মুভিগুলোতে এমন কিছু বিষয় ভারত দেখাচ্ছে যার মাধ্যমে আশেপাশের রাষ্ট্রগুলো তথা পুরো বিশ্বে ভারত এইটা প্রচার করতে চায় যে তারা আসলে কতটা শক্তিশালী তাদের শক্তিমাত্রার প্রচার করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পুরো বিশ্বব্যাপী প্রভাব তৈরির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুভিগুলোর মাধ্যমে তো কিভাবে চলুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে তো একটা বিষয় আপনারা সবাই হয়তো জানেন যে বিশ্ব রাজনীতির মাঠে কোনো দেশকে যদি শক্তিশালী অবস্থানে যেতে হয় তাহলে অবশ্যই দেশের গোয়েন্দা অনেক অনেক শক্তিশালী হতে হয় তো বিশ্বের কিন্তু ইসরায়েলকে ভয় পায় কারণ কি ইসরায়েলের আছে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মুসাদ ঠিক একই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীব্যাপী তার যে যে নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং বিশ্ব রাজনীতিকে সে যে কন্ট্রোল করে এইটা কিন্তু করে তার দুইটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআইয়ের মাধ্যমে ঠিক একই রকমভাবে বিশ্বের যেই দেশই এরকম বিস্তার করতে যায় সেটা চীন বলেন রাশিয়া বলেন কোরিয়া বলেন বা যাকেই বলেন না কারো তারা প্রত্যেকে কিন্তু এই গোয়েন্দাগত বিভিন্ন কাজে কিন্তু অনেক বেশি দক্ষ তো ভারতেরও কিন্তু এরকম একটা চৌকস গোয়েন্দা সংস্থা আছে আর তার নাম হচ্ছে র তো ভারতের এই রজে এতটা শক্তিশালী এবং এতটা चौकস এইটা আসলে আমরা জানলাম কিভাবে জানলাম কিন্তু মুভির মাধ্যমে তো বুঝতে পারতেছেন আλονজন আসলে কোন দিকে যাচ্ছে বিশেষ করে 2010 সালের পরবর্তী সময়ে এমন অনেক কিছু মুভি ভারত নির্মাণ করেছে যে মুভিগুলোর মাধ্যমে যে ভারতের র আসলে কিভাবে কাজ করে তাদের মিশনগুলো কেমন হয় কত ইন্টেন্স লেভেলে গিয়ে তারা কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেটার মাধ্যমে ধারণা করা হয় যে ভারতের র অনেক বেশি শক্তিশালী তো এরকম কয়েকটা মুভির উদাহরণ আমি একটু দিই তো তার আগে বলছি আমি কিন্তু হিন্দি একদম উচ্চারণ করতে পারি না খুবই ভুল হয় তো মুভির নামগুলো বললে হাসবেন না একটু বোঝার চেষ্টা করবেন সাউথ ইন্ডিয়ার একটা মুভি আছে পাইসা উসুল যেই মুভিতে দেখানো হয় যে বিদেশের মাটিতে ভারতের রয়ের একজন এজেন্ট কিভাবে মানে তার ডিউটি পালন করে এবং কিভাবে তার মিশনটাকে হচ্ছে সাকসেসফুল করে তো এইটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আলিয়া ভাটের একটা মুভি আছে যার নাম হচ্ছে রাজ্জি এবং এই মুভিতে আলিয়া ভাট মানে একজন স্পাই হয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন ওয়াইফ হিসেবে যায় অফিসারের এবং তার বউ থেকে মানে সেখানে সংসার করা অবস্থায় সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভারতে সরবরাহ করে মানে চিন্তা করে দেখেন গোয়েন্দাগিরি কোন লেভেলে নিয়ে গেছে যে একজন মানুষের সংসারে ঢুকে যাচ্ছে সেখানে দীর্ঘদিন সে সংসার করছে এর ভিতর থেকেই তথ্য নিয়ে সে ভারতে পাচার করে দিচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে যেটা থেকে এইটা বোঝানো হয় যে র আসলে এইরকম ইন্টেন্স লেভেলে গিয়ে কাজ করে এছাড়া আপনারা একথা টাইগার টাইগার জিন্দা হ্যায় এই মুভিগুলোর নাম জানেন যেখানে সালমান খানের মাধ্যমে র এজেন্ট হিসেবে তার যে একটা মিশন সেই মিশন পরিচালনার ব্যাপারটি দেখানো হয় এবং সর্বশেষ সবচেয়ে আলোচিত মুভি পাঠান যেই মুভিতে শাহরুখ খানও কিন্তু ছিলেন একজন রয়ের স্পাই তো বুঝতেই পারছেন যে আসলে এই মুভিগুলোর মাধ্যমে র এর সক্ষমতার কথা প্রচার করা হয় এবং তারা কোন লেভেলে গিয়ে কাজ করে এইটা বোঝানো হয় যাতে এইটা প্রচার করার মাধ্যমে আশেপাশের রাষ্ট্রগুলো এই ভয়টা পায় বা এই ধারণাটি নেয় যে র কোন লেভেলে কাজ করতে পারে এছাড়াও ভারতের আরও প্রচুর মুভি আছে যেই মুভিগুলোর মাধ্যমে ভারতের সামরিক বাহিনীকে এরকম গ্লোরিফাই করা হয় তাদেরকে দেখানো হয় যে সীমান্ত রক্ষায় তারা কতটা ডেডিকেটেড এবং কিভাবে ভারতীয় সামরিক বাহিনী বিভিন্ন টেকনোলজি ইউজ করে তারা হচ্ছে দেশের নিরাপত্তার জন্য কাজ করে থাকে এবং কয়েকটা মুভির নাম যদি বলি রিসেন্টলি মুক্তি পেয়েছিল সীতারামাম যেখানে দেখানো হয়েছিল যে আসলে সীমান্তে তার যে ডেডিকেশন দেশের জন্য সেটা ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি নাইনটিন সেভেন্টি ওয়ান উরি কার্গিল কেসারি ইত্যাদি তো এখন আপনি বলতে পারেন যে এই মুভিগুলোতে আসলে যতটা দক্ষ দেখানো হয় বাস্তবে তার এতটা দক্ষ না সেটা নাই হতে পারে বাট মুভির মাধ্যমে কিন্তু এইটা তারা দেখাচ্ছে যে তারা এই লেভেলে কাজ করতে পারে সেটা নিয়ে কিন্তু আশেপাশের রাষ্ট্রগুলো যারা ভারতকে নিয়ে ভাবে বা বিশ্বের যেই রাষ্ট্র যারা ভারতকে নিয়ে চিন্তা করছে তারা কিন্তু ভারতকে নতুন করে ভাবতে হবে এবং তাদের ভিতরে কিন্তু এই ভয়টা একটু হলেও জন্ম নেবে যে ভারত এই লেভেলে কাজ করতে পারে এই যে এই মুভিগুলো যখন আমরা দেখি যে মুভিগুলোতে হচ্ছে রয়ের বিভিন্ন মানে কাজ দেখানো হয় তারপর ওদের সামরিক বাহিনী বিভিন্ন ভাবে হচ্ছে গ্লোরিফাই করা হয় তখন কিন্তু মনের ভিতরে অজান্তে আমাদের এরকম একটা চিন্তা আসে যে ভারত এই জায়গাতে হয়তোবা অনেক শক্তিশালী আমরা হয়তো বা ভারতের সাথে পারব না এই যে এই চিন্তাটা আমার ভিতরে আসলো এইটাই হচ্ছে মূলত এই মুভির সার্থকতা এবং এভাবে হচ্ছে মুভিগুলো এই বার্তাটি হচ্ছে চারদিকে ছড়িয়ে দিচ্ছে এবং এই বার্তা ছড়ানোর পাশাপাশি বহির্বিশ্বে ভারত এই মেসেজটি দেয় যে আমাদের দেশের ভিতরে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আমাদের এই বাহিনীগুলো খুব দক্ষভাবে কাজ করছে একই রকম দেশের ভেতরে কিংবা বাইরে কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো সেই ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারবো ঠিক এই ব্যাপারগুলো ইউজ করে তারা এইটা দেখায় যে ভারত নিরাপদ চাইলে এখানে আপনি ভ্রমণ করতে পারেন এখানে বিনিয়োগ করতে পারেন ইত্যাদি ইত্যাদি তো এইটা কিন্তু ভারতের একটা চমৎকার একটা কূটনীতি তো গত বর্মের ভিডিও এবং আজকের ভিডিও দুইটা থেকে কিন্তু একটা আলোচনা সারমর্ম টানা যায় যে নাইনটিজে যে মুভিগুলো নির্মাণ করা হয়েছিল সেই মুভিগুলোতে ভারতীয় কালচার ফ্যামিলি কালচার বন্ডিং ন্যাশনালিজম এই ব্যাপারগুলোকে বেশি দেখানো হয়েছে যেইটার মাধ্যমে ইন্ডিয়ান কালচারটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আর এখনকার মুভিগুলোতে দেখানো হয় যে আমাদের কালচার যথেষ্ট স্ট্রং আছে আমরা হচ্ছে একতাবদ্ধ আছি বাট এর পাশাপাশি আমাদের বাহিনীগুলো এতটাই শক্তিশালী যে আমরা অনেক বেশি শক্তিশালী তার মানে এই যে মুভির থিম দুই রকম হয়ে গেছে আপনি দেখেন শাহরুখ খানের যেই মুভিগুলোর কারণে সে বিখ্যাত কোচ কুচ হুতাহে কিংবা ওই টাইমে আরও অনেকগুলো মুভি আছে যেই মুভিগুলোর কারণে সে রোমান্টিক হিরো হিসেবে অনেক বেশি জনপ্রিয় ছিল বাট রিসেন্টলি সে যে ব্যাক করেছে পাঠান মুভির মাধ্যমে এই মুভিতে সে কিন্তু রোমান্টিক হিরো না বরং এখানে সে একজন স্পাই এজেন্ট তার মানে বুঝতেই পারছেন যে দশ সালের পরবর্তী মুভিগুলোর এই যে মোটিভটা সেই মোটিভটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই মোটিভটার কথাই হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করছে যে একটা সময় ইন্ডিয়ান ফিল্মের মাধ্যমে তারা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে এখন এই ফিল্মের মাধ্যমেই তারা তাদের সক্ষমতার কথা ছড়িয়ে দিতে চাইছে তো এইটা শুধুমাত্র ইন্ডিয়া করে না এইটা হচ্ছে সবাই করে যারাই হচ্ছে বিশ্বে প্রভাব খাটাতে চায় তারাই করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তার হলিউডের মাধ্যমে পুরো বিশ্বে যে ওয়েস্টার্ন কালচারের এত ছড়াছড়ি এটা কিন্তু তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে করেছে একই রকমভাবে চীন এখন করার চেষ্টা করছে দেখবেন বিভিন্ন দেশে যেখানে চীনের ইনভেস্টমেন্ট বেশি বেশি আছে সেখানে তারা চাইনিজ রেডিও স্টেশন স্থাপন করতে চায় বা তাদের মানে চাইনিজ স্টাডিজ সেন্টার এগুলো স্থাপন করতে চায় কি জন্য তার কালচারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কোরিয়াও কিন্তু একই কাজ করে বেড়াচ্ছে তাদের মুভির মাধ্যমে বা বিভিন্ন জায়গায় সেন্টার স্থাপন করার মাধ্যমে তো এই পুরো ব্যাপারগুলো কিন্তু আসলে এক একটি রাষ্ট্রের যেই কূটনীতি সেগুলির কিন্তু অংশ যেটাকে মূলত সফট পাওয়ার ডিপ্লোমেসি বলা হচ্ছে তো এত এত কথা বলছি আসলে বাংলাদেশের তো ফিল্ম ইন্ডাস্ট্রি নাই তাই না তো সেই জায়গা থেকে আমরা আসলে প্রভাব রাখবোই কি তো যাই হোক সে ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সহজ আলোচনা করা হয় পাশাপাশি আমার বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলে থাকি কথা বলি বিভিন্ন অর্থনীতির বিষয়গুলো নিয়েও তো আশা করি এই দুই পর্বের ভিডিওর মাধ্যমে যা বোঝাতে এটা বুঝতে পেরেছেন তো দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন